সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ বারো রাশে জাতক জাতিকাদের ভাগ্যের পূর্বাভাসে কি বলছে। তো আজ 6 জুলাই 2022 ইংরেজি তারিখ, 21শে আষাঢ় বাংলাদেশ মতে 22শে আষাঢ় 1429 বঙ্গাব্দ, হিজরি 6 জিলহজ, রোজ বুধবার। সপ্তমী তিথি থাকবে বিকাল 3:30-38 পর্যন্ত, তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। আর উত্তর ফল্গুনী নক্ষত্র থাকবে সকাল 8:38-13 পর্যন্ত। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টিপাত নিয়ে। তাছাড়া তুলা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি মহারাজ, মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি, মেষ রাশিতে রাহু মঙ্গলের জ্যোতি, বৃষ রাশিতে শুক্রাচার্য এবং মিথুন রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ। এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের অর্থ ভাগ্য চমকে উঠবে, কাদের সফলতা হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে বিশেষ করে কোন রাশির জাতক জাতিকারা কর্ম পাবে আর কারা কর্ম হারাবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য কাদের চালু হবে, কাদের ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, এমনকি বিশেষ করে আর্থিক দৈন্যদশা থেকে কাদেরকে মুক্ত করে এক সম্ভাবনাময় নতুন সূর্য উদিত করবে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কাদের কেমন থাকতে পারে, দাম্পত্য জীবন কেমন কাটতে পারে, শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষায় কতটা জয়ী হবেন, এমনকি প্রেম প্রীতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি উপভোগ করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো, আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসব মেষ রাশি নিয়ে। মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 6 জুলাই 2022 ইংরেজি তারিখে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা বৃদ্ধি পেতে পারে, যার ফলে কর্মস্থলের অশান্তিও দূরীভূত হতে পারে। তাছাড়া বিশেষ করে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হতে পারে, এমনকি দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদেরকে সতর্কতার সাথে পা বাড়াতে হবে, এমনকি ভ্রমণকালীন মূল্যবান দ্রব্যাদি সযত্নে রাখার আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে আপনাদের ইমেজ ক্ষুণ্ণ করতে পারে। অপরদিকে রাগ জেদ ক্রোধ অহংকার কমাতে হবে, নচেত বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে, এমনকি ধার কর্জ দেওয়া এবং নেওয়া থেকে সর্বতরূপে বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 6 জুলাই 2022 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনাও বাস্তবায়িত হবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের রায় আপনাদের পক্ষে আসবে, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, তারাও পূর্ণ সহযোগিতা করবে, দাম্পত্য জীবন সুখে কাটবে, এমনকি জীবনসঙ্গীর তরফ থেকে প্রচুর সহযোগিতা পাবেন। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন সহযোগিতা পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে অর্থের পাহাড় গড়তে সক্ষম হবেন, সেই সঙ্গে যারা যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করার স্বপ্নে বিভোর আছেন, এমনকি বিদেশ গমনের স্বপ্নে বিভোর রয়েছেন, তাদের স্বপ্ন স্বাদ অচিরেই বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 6 জুলাই
2022 ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য জীবনে অশান্তির অনল জ্বলছিল সেগুলো কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে। এমনকি প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে, বন্ধুত্ব অটুট থাকবে, আত্মীয় স্বজনদের সাথেও সম্প্রীতির বন্ধন রচনা করবে, সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি দিক বিদিক ছড়িয়ে পড়বে। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য যেমন দূরীভূত হবে, তেমনি অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, যার ফলে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক না কেন, অবশেষে উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। তাছাড়া মন ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারে, শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দিতে পারে, তারা নিত্য নতুন সুযোগ পেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 6 জুলাই 2022 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে একটা সম্প্রীতির বন্ধন রচিত হতে পারে। তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হতে পারে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধির জোয়ারে ভাসাবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা তো নিশ্চিত পরাস্ত হবে, এমনকি মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তবে সন্তানদের গতিবিধি এবং স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে, ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবশ্য অবসান ঘটবে, সেই সঙ্গে তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 6 জুলাই 2022 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট যেমন পূর্ণ হবে, তেমনি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। এমনকি যারা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থতায় ছিলেন, দাম্পত্য জীবন কটুতায় ভরেছিল, ভাই বোনদের সাথে মতানৈক্য ছিল, এগুলো সকল কিছু ফিরিয়ে দিয়ে আপনাদের স্নেহ মায়া মমত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির বার্তা দিতে পারে। তাছাড়া উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যারাশি নিয়ে। কন্যারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে, সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে। এমনকি যাদের কেরিয়ারে ধস নেমেছিল, বিজনেসে মন্দা ছিল, আর্থিক দৈন্যদশার মধ্যে ছিলেন, দাম্পত্য জীবনে অশান্তির অনল জ্বলছিল, শিক্ষার্থীদের লেখাপড়ায় ধস নেমেছিল, প্রেমে ফাটল ধরেছিল, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছিল, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, এগুলো সকল কিছু ফিরিয়ে দিয়ে আপনাদের চমকে দেবে আপনাদের ভাগ্য। এমনকি সন্তান সন্ততির আগাভা হয়ে থাকবে, তারাও কোনো না কোনো পুরস্কার পাবে, নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, অবশ্য লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব তুলারাশি নিয়ে। তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 6 জুলাই 2022 ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যে কিন্তু আকস্মিক মন্দাভাব বিরাজ করতে পারে। তাছাড়া কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, বসের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, তাছাড়া আর্থিক দৈন্যদশার মধ্যে আপনাদেরকে ফেলতে পারে, সেই সঙ্গে খরচের লাগামহীন চাপ যেন জীর্ণ শীর্ণ করে তুলবে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করবে।
করতে হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামত করতে করতে নাজেহাল করে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশনজনিত যন্ত্রণা সহ্য করতে হতে পারে। তাছাড়া নেশা, মদ্য, জুয়া সর্বতরূপে বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 6 জুলাই 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন সচল হবে, তেমনি পাওনা টাকাও আদায় হবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দেবে। তাছাড়া গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। তাছাড়া সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা ঘটবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে, যার ফলে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে। এমনকি ভাই বোন আত্মীয় পরিজনেরা সমান হারে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে অবশ্য হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। এমনকি যে সকল বিবাহযোগ্য পাত্রপাত্রীদের আজকের দিনে বিবাহ কার্য সুসম্পন্ন হবে তাদের আজকের দিন থেকে ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। এক কথায় চমকপ্রদ একটি দিন আপনারা উপহার পাবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 6 জুলাই 2022 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা যেমন কর্ম পাবে, যারা কর্ম হারিয়েছেন সেই কর্ম ফিরে পাবেন, কর্মের সাসপেনশনও উইথড্র হতে পারে। তাছাড়া নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। এমনকি বিশেষ করে শত্রু ও বিরোধী পক্ষের ঝামেলাও মীমাংসা হতে পারে। সেই সঙ্গে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ এসে আপনাদের টোপ ফেলতে পারে। সেই টোপ আপনারা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চিত স্বপ্ন পূরণ আপনাদের জন্য অপেক্ষা করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবলকে চাঙ্গা করবে, যে মনোবলের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফও চাঙ্গা করে তুলবে। এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের জীবনের চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 6 জুলাই 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছোটাছুটি করতে হতেও পারে। তাছাড়া যাদের ভাই বোনেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি আপনারা আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকট কালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 6 জুলাই 2022 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর, চিটিং বা যজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুঠো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরতে পারে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটতে পারে, নেশা, মদ্য, জুয়া, ঘুষ, উৎকোচ গ্রহণ এগুলোর দিকে মন আকৃষ্ট করতে পারে। অবশ্য এই সকল লোভনীয় ফাঁদে ফেলে আপনাদের মহা বিপর্যয় ঘটাতে পারে। তাই তো ডাইনে, বামে, সামনে, পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে পা বাড়ান। নচেত বিপদ আপদ আপনাদের পিছু ছাড়বে এমনটি কিন্তু কোনো ক্রমেই বলা চলছে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে।
মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 6 জুলাই 2022 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্ব অটুট থাকবে, আত্মীয় স্বজনদের সাথেও সম্প্রীতির বন্ধন রচিত হবে। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে যাদের জীবনসাথী ও জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রশংসা সাজতে পারে। সন্তান সন্ততিরা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি ও শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্নিয়ে হয়ে ছুটে বেড়াতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 6 জুলাই 2022 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ, সুন্দর এবং সাবলীলভাবে অতিক্রম হোক, আপনাদের সকল বাধা বিপত্তি দূরীভূত হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।